থাকে আর ছাত্র নিকট কোন সন্ত্রাসী অভয়ারণ্য পুনর্বাসনের স্থান করতে দেওয়া হবে না। এক্ষুনি হত্যাকারী সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করছে। ছাত্রলীগকে আইন করে নিষিদ্ধ করতে হবে। আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে নিষিদ্ধ না করা হলে আমরা ছাত্র জনতারা আমরা কিন্তু সচিবালয় অভিমুখে আমরা কিন্তু আন্দোলন নিয়ে যাব। শোন না হয়ে থাকে তাহলে কিভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ার সরি কলকাতার সেই পার্কে গিয়ে সেখানে বসে আড্ডা দেয়, কিভাবে ওবায়দুল কাদের বাংলাদেশ থেকে বের হয়ে যায়, কিভাবে হাসান মাহমুদ সহ আওয়ামী লীগের এই বড় বড় নেতারা নিরাপদে বাংলাদেশ থেকে পার হয়ে যায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানতে চাই এই আওয়ামী লীগের নেতারা যাদের নির্দেশে হাজার হাজার বিপ্লবী ছাত্র জনতার মুখে গুলি চালা শহীদ করা হয়েছে, তাদেরকে তাদের এই রক্তের উপর দিয়ে কিভাবে তারা এই দেশ থেকে নিরাপদে পালিয়ে যাচ্ছে, প্রশাসনে কারা কোথায় তাদেরকে সহযোগিতা করছে, আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলো যেখান থেকে এই স্বৈরাচার শোষণের আন্দোলনের সূচনা হয়েছে সেই ঘাটে ছিল, সেই ঘাটিগুলোকে এখনো বিশ্ববিদ্যালয়ের সেই সিন্ডিকেটগুলো রয়েছে আওয়ামী লীগের সময়ে। এবং সেই নেতা মনে হয় ভূইয়া যে নীল দলের সভাপতি শিক্ষক সমিতির সাথে নীল দলের নেতা সে নাকি ঘোষণা দেয় যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চলবে না। আমরা ছাত্র রাজনীতি করেছি এই বিগত ছয় বছর ছাত্রলীগের বিরুদ্ধে, সেই ফুল আপনার পার্ক থেকে শুরু করে ফুল পরি পর্যন্ত ছোট বড় প্রত্যেকটি ঘটনায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দ্বারা আক্রান্ত হয়েছি। চলাকালীন সময় ডাকসি ভবনে হামলার শিকার হয়েছি, এসএম হলে আমরা হামলার শিকার হয়েছি। আমরা দেখেছেন নির্বাচনের আগে এই রাজুবাস করতে আমাকে প্রেসিডেন্ট ছাত্রকে ঘোষণা দেওয়ার কারণে গ্রেফতার করার প্রতিবাদে নবীন ভাবপুর শহরে ছিল সেইখানে তাদের উপর হামলা করা হয়। আফগান ভারত এই স্মরণে আমরা দু বছর আগে এই রাজুবাস করতে প্রোগ্রাম করেছি সেখানে আমাদের উপর হামলা করা হয়েছে। সুতরাং এখন কি আমাদেরকে আপনারা শিখাবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না? আমরা স্পষ্টভাবে বলতে চাই ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ এই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক যে রাজনীতি প্রতিষ্ঠা করেছে, কল্যাণমূলক যে রাজনীতি প্রতিষ্ঠা করেছে, দলীয় দাসত্ব নেজির ভিত্তির বাইরে পেশী শক্তি ও কালো টাকার কে চার্জ করে যে রাজনীতি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে, সেই ছাত্র রাজনীতি হচ্ছে বেস্ট চয়েস। সেই ধারার ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় কলেজ সহ সারা বাংলাদেশে থাকলে মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়বে, ছাত্র রাজনীতির বিরুদ্ধে সংস্কারের আলাপ হচ্ছে এদিকে আমরা স্বাগত জানাই, কিন্তু বিরুদ্ধে যারা কথা বলে তাদের কথা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে, তাদের কথা নিয়ে আমাদের সংশয় রয়েছে, সেটি হচ্ছে এই দেশের বিরাজনীতিকরণের একটি ষড়যন্ত্র। আমরা জানি এখনো হলগুলোতে ছাত্রলীগের সেই পদধারী নেতারা রয়েছে যারা হামলা আক্রমণ করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই বিশ্ববিদ্যালয়গুলোকে আর ছাত্র নিকট কোনো সন্ত্রাসী অভয়ারণ্য পুনর্বাসনের স্থান করতে দেওয়া হবে না। আজকের এই সমাবেশ থেকে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে এই খুনি হত্যাকারী সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করছি। আগামীকালকে আমাদের উপরে যে হামলা করা হয়েছিল আপনার সাত স্মরণের প্রোগ্রামে, সেই হামলা যারা অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে আমরা শাহবাগ থানায় মামলা করতে আসবো। আমরা তখনও মামলা করতে গিয়েছিলাম কিন্তু আমাদের মামলা নেওয়া হয়নি। আমি কয়েকটি দাবি উত্থাপন করছি সংক্ষেপে করে আমার বক্তব্য শেষ করব। এক নম্বরে ছাত্রলীগকে আইন করে নিষিদ্ধ করতে হবে। আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে নিষিদ্ধ না করা হলে আমরা ছাত্র জনতারা আমরা কিন্তু সচিবালয় অভিমুখে আমরা কিন্তু আন্দোলন নিয়ে যাব। দ্বিতীয় নাম্বার এই যে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। আমরা তন্ত্র ব্যবসায়ী অঙ্গন থেকে স্বৈরাচারের দোষর এবং দুর্নীতিবাজকে অতি দ্রুত উৎখাত করতে হবে। গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।